ওই ফেরেশতা দুটো বলছেন উঠেন আপনি চড়েন ওই পাহাড়ের উপরে, নবী বলছেন আমি চড়তে পারবো না, বলছে আপনি চড়েন, আর বলছেন চড়তে পারবো না, বল তারা বললো আমি আপনাকে সাহায্য করব। তখন তিনি উঠে গেলেন পাহাড়ের উপরে, আর পাহাড়ে উঠে যাওয়ার পর তিনি একটা চিৎকার করে শুনছে, আ বাঁচাও 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 করে একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে, ভয়ঙ্কর আওয়াজ। বিশ্বনবী বললেন, ওগো আওয়াজটা কিসের আওয়াজ গো, কত ভয়ঙ্কর আওয়াজ গো, এই আওয়াজ কত খাতারনাক আওয়াজ, এই আওয়াজটা কিসের আসছে বলো, এই আওয়াজটা কোনো দুনিয়ার আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ, তারা ত্রাহি ত্রাহি করছে, তারা বাঁচাও বাঁচাও আল্লাহ করছে, কত ভয়ঙ্কর জাহান্নামে তারা ঢুকেছে, যে বিশ্বনবীর কানে ঢুকেছে, কত ভয়ঙ্কর আওয়াজ বলে জিজ্ঞাসা করলেন, ওরে আমার ফেরেশতা বলো এটা কিসের আওয়াজ, তখন তারা বললে এরা হলো জাহান্নামী, এই জাহান্নামীদের আওয়াজটা আপনি পাচ্ছেন। বিশ্বনবীকে আর একটু আগে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর তিনি দেখতে পেলেন আপনার কিনা অরুণ, আপনার আপনার যাকে বলে আপনার টাকুর উপরে যেটা পেশি ওখান দিয়ে আপনার সিংকে ভরানো আছে, আর সিংকে ভরে কিছু লোককে দেখতে পেলেন তাদেরকে উল্টা করে লটকানো দেওয়া আছে। কেমন লটকানো? আপনি যেমন খাসি আপনি খালেন চামড়া খালেন, তো খালার জন্য আপনি একটা খাসিকে কুরবানি দিয়ে জবাই করে আপনি তাকে উল্টোভাবে গাছে ঝুলিয়ে দেন, তো যেমন ঝুলিয়ে দেন বিশ্বনবী দেখতে পেলেন, আহারে ওই রকম কত কত লোককে দেখলাম যে তাদেরকে উল্টো করে ঝাং ট্যাং টাঙিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনবী দেখলেন যে টাঙিয়ে দেওয়া তো হয়েছে হয়েছে, মুখের আকৃতি ঠিক নাই, মুখ দিয়ে আপনার রক্ত গাল 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 করে রক্ত পড়ছে, কত ভয়ঙ্কর একটা দৃশ্য। বিশ্বনবী বললেন, এ আমার সাথীরা বলো তো এটা কারণ কি, কেন এরকম ওদের শাস্তি হচ্ছে রে, কি কারণে ওদের শাস্তি হচ্ছে? বিশ্বনবী বলছেন, এই শাস্তিটা কেন শুনলেন, এরা দুনিয়াতে ইফতার করার আগে খেয়ে নিত, ইফতারি করার আগে ওরা খেয়ে নিত, আবার কেউ কেউ মহাদিস বলেছেন তার মানে ও রোজা রাখতো না আগে সে খেয়ে ফেলত, আবার কেউ বলেছেন টাইমের হওয়ার আগে সে ইফতার করে নিত, আর এটা যদি হয় এই জন্য অনেক মহাদিস বলেছেন যদি যদি রোজা রেখে আগে খেয়ে ইফতার করে যদি এরকম শাস্তি হয় তাহলে যারা রোজা রাখে না তাদের কত দ্বিগুণ শাস্তি হতে পারে। সাঁড়ের মতন ঘুরলে হবে না, আল্লাহ তোমাকে সাঁড় পয়দা করেনি যে তুমি মনে করছো যে একদম দু কন্টেল তিন কন্টেল গোসলি আছে আর ঘুরবো ঘুরতি করে খাবো, লুকিয়ে খাবো, তোমার লুকিয়ে খাবার ফুটানি ছেড়ে দেবে, শুধু খালি ঢুকে পড়ো খালি কবরে। ওকার বুঝাই কে রমজান মাস এলি খালি বলে যে রোজা রাখতে পারবো না, বলিস তুই ঝামেলা, তুই মনের খবর তুই জানিস, কিন্তু যদি রোজা না রাখিস তো ছাড় নাই, বললাম শয় এক কিলো করে ফেলতে হবে, তিরিশটা ছাড় তিরিশটা বাদ যাবে, তিরিশকে শ কিলো ধরতে গেলে আট আটত্রিশ কিলো আসবে, আটত্রিশ কিলো চাল বিস্কিনকে দিয়ে দেবো, কিছু করার নেই। তবে একটা হাদিস আছে এখানে বলি, কারণ ঝামেলা যখন কথা বলেছি তো হাদিসটা বলে দিই, হাদিসটা কি যে লা তাজালু উম্মা উম্মাতু ভাই লা তাজালু উম্মাতি বি খায়র মাআজালুল ইফতার। বিশ্বনবী বলছেন আমার উম্মাত যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে, হাদিসটা আছে না নাই? আছে। আবার এটা হাদিস নিয়ে আলেম ওলামা দিয়ে অনেকে ফতোয়ালিয়ে মারামারি, তো মারামারি আলেম নয় মিডিয়াতে মারামারি খেলছে, এই বলবি শালা আগে খেতে বলছে পরে খেতে বলছে, কিন্তু এখানকার কেউ বাবার তো এর অর্থ এর ব্যাখ্যা বুঝেনি বলে মারামারি। আল্লাহ রাসূল বললেন যত তাড়াতাড়ি ইফতার করবে, এর অর্থ আমি যেটুকু বুঝেছি সেটা আপনাকে বোঝার চেষ্টা করি, যদি আমার ক্ষুদ্র যদি আমি ছোটো মোটো মানুষ আমি অত মুফতিও না বড় আলেমও নয়, দু চারটা কথা বলি মুখস্ত করি একটু রিসার্চ করি তারপরে আপনাদের ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, ভুলতেই পারে, কিন্তু এরপরে আমি যেটা বুঝেছি সেটা আপনাকে বলছি, যে বিষ্ণু বলছেন আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে, এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি মানে কেমন, আমি মসজিদে থাকি এখন থাকি না আগে থাকতাম দেখেছি দিদর্শন, ইফতারি যখন সময় হয়ে যাচ্ছে অনেকে শালা দাঁত নিয়ে ঘুষেই চলে গেছে, হ্যাঁ হ্যাঁ ঘুষেই চলে, ও মনে হচ্ছে আর দাঁত ঘুষা ফেলে দিবা, টাইম যে হবে তো এখনও ও ধরেই আছে ধরেই আছে, দু চার মিনিট পাঁচ মিনিট আছে, তোকে কী করা উচিত তাড়াতাড়ি হচ্ছে যে তার খাবারকে ইফতারির খাবারকে পাঁচ মিনিট দশ মিনিট আগে নিয়ে রেডি হয়ে যাও, সবাইকে নিয়ে বসো, দিয়ে যেমন টাইম হবে
তা কখন টাইম হবে, কখন টাইম হবে, এইরকম নিতে হবে। কারণ আপনাকে উল্টো করতে হবে যে ইহুদ নাসারা, ইহুদি যারা তারা কি করে, এই নাসা তারা কি করে যে তারা বলে যে ইফতার এতক্ষণ দিন ম্যান থেকে কেন, তা আর দু তিন খান তারপরে পরে করছি, এটা ওদের। কিন্তু বিষ্ণু বলছে না, তাদের উল্টোটা করো, কেমন তাড়াতাড়ি টাইম যেমন হবে, দেখছো একটা ক্যালেন্ডারের মধ্যে দেখছো যে এটা এখানে 32 আছে, এখানে 33 আছে, যেটা 32 আছে ওটাই দিয়ে খুলে দাও। ঘাটা তাকাতে হবে না, আজান দিছে কি দেয় না, আজান তো লেট হতে পারে, আজানের ঘাটা তাকালে হবে না। যেমন আপনার কাছে ঘড়ি আছে, টাইম বলে দেওয়া আছে, চাট ঘরে ঘরে এখন চাট টাইম হয়েছে, ঘড়ি দেখে নাও, ইফতার করে দাও, কোনো অসুবিধা নাই। কিন্তু ওরে আমার খালা রে, এই খালাগুলাতে ভেদার ভেদার করছে, দেখেন ইয়ারকে বক্তব্য চলছে এখন, খালা কিছু শুনে বাড়ি যায়। এই খালারা আবার বৈকাল বেলাতে ভাত রান্না করে, কি করে না করে, আপনাদেরকে বইলে ভাত রান্না করে না, না আপনারা করেন? ও তো পারে, ফের উল্টা যুগ চলছে, তো বৈকালে পহিলি হলো যে লোনটা বৈকালে দিয়ে আসতে হবে, তো ভাতটা তুমি রাঁধতে বসো, আমি লোনটা দিয়ে আসি, হতো হতো পারে, বলাম নাই, লোনের যুগ চলছে এখন। বাপ তো কি হলো যে এবার বলছে যে যখন মায়েরা যখন ভাত রান্না করে দেখবেন টাইম হচ্ছে, তাও রেঁধে চলেছে, ওর কোনো গুরুত্ব নেই যে আমাকে ইফতার করতে হবে, দাঁত ঘুষেই চলে এসে উর ঢেকেছে, অনেক সময় হাজি ইফতার করবে না, বলছে করছি রে, মানে ওর মধ্যে একটা স্ফূর্তি নাই যে আমাকে মানে ইফতার করতে হবে, রেডি হতে হবে, এরকম মা বোন করে না, ও রান্না নিয়ে থাকে, লাল খেপড়ির মতো রান্না করছে, দেখে খেজুরি একটা রেখে দিয়েছে, খেবে একসাথেও বসবে না, ও না ওই রকম নয়, সবাই মিলে বসুন, ইফতারিকে সাজান, টাইম লক্ষণ করুন, এর নাম হচ্ছে তাড়াতাড়ি। এটুকুই আমি বুঝেছি, এর নাম হচ্ছে তাড়াতাড়ি। আমার উম্মত যত তাড়াতাড়ি করবে তত কল্যাণের মধ্যে থাকবে। তো কি বললাম যে আপনাকে রোজা রাখতে হবে, রোজা কোনো ছাড় নাই। এবার চলেন রোজা সিয়াম, আল্লাহ বললেন লা আল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবে, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি আল্লাহ এই সিয়ামটাকে আমি ফরজ করলাম। এবার হাদিসে আমি দিকে ঢুকে যাই, যেহেতু আমি আগে দর্শন ফর্শন আজকে কিছু নেব না, সময় কম কারণে আমি সব কেটে কেটে পালাই। এবার আমি একটা হাদিস পড়েছি, বিশ্ব নবী বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন মানুষ বিশ্বনবী বলছেন যারা রোজা রাখবে সিয়াম পালন করবে তাদেরকে দুটা শর্ত মেনে নিতে হবে, দুটা শর্ত তাদের করতে হবে, যদি তার দুটা শর্ত না থাকে, এ দুটা শর্ত নিয়ে যদি রোজা না রাখে তাহলে তার কোনো রোজা কবুল হবে না, হবে না। শর্ত দুটা বলবো, শুনবেন শর্ত দুটা, কে কে শুনবেন হাত তুলেন তো দেখি, কে কে শুনবেন, আচ্ছা রোজায় কে কে রাখবেন হাত তুলেন তো, সবাই একসাথে দেখি, সবাই রাখবেন তো, আল্লাহ কবুল করুন বলুন আমিন। রোজা কত গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের একটা আনন্দের ব্যাপার আছে, তো রোজা যে রাখবেন তো আপনাকে দুটা শর্ত নিয়ে আপনাকে রোজা রাখতে হবে। একজন মহিলা প্রায় 6-7 মাস আগে একটা নিউজ দেখছিলাম, কোনো নায়িকা হবে সম্ভবত, ও নায়িকাকে যখন ও আপনার ইন্টারভিউ দিছে তাকে বলছে কেন নামাজ পড়েন না, রোজা কেন রাখেন না, এগুলো কেন করেন না, ও যে সোজা একটা উত্তর দিছে কি জানেন, বলছে আপনারা হাদিস তো ঘুরেন না, আমি একটা হাদিস পড়েছি, কি হাদিস, যে হাদিসে এটা আছে যে কেউ যদি রমজান মাসে রোজা রাখে তো 12-11 মাসে সব যত পাপ আছে ক্ষমা করে দেবে, তা কেন করতে যাবো, 1 মাস রোজা রাখবো, আগেকার যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দেবে। ওই নায়িকাটা বলছে যে এক ও হাদিসটা এটাই পেয়েছে, বলছে এটাও তো একটা হাদিস যে আমি রমজান মাস রোজা রাখবো, পূর্বে যত পাপ আছে সব পাপ ক্ষমা হয়ে যাবে, নামাজ না পড়লেও চলবে, বা রে বা ফতুয়া, কিন্তু এটা দেখেনি যে দুটা শর্ত এখানে লাগা আছে, তো শর্ত দুটা কী, এটা দেখ শর্ত তো এটা করতে হবে। এবার চলেন শর্ত নাম্বার 1, ইমানকে নিয়ে ওয়াহতিসাবা এবং ইখতিখলাস অর্থাৎ নিয়ত তার শুদ্ধ থাকতে হবে, এই দুটা যদি যার মধ্যে থাকবে আর এই দুটা যদি তার সলেট হয় তাহলে তার রোজা 30টা রোজা করবে তো আল্লাহ পূর্বের যত গুণা আছে সমস্ত গুণাকে আল্লাহ ক্ষমা করে দেবে।
ইমান মজবুত করতে হবে। এই পোকা লাগা ইমান নিয়ে রোজা লিখে কোনো লাভ হবে না, কেমন লাভ হবে না? একটা কথা বলি, মানুষের শরীর, এই শরীরটা চলে কিসে বলেন তো? আত্মা রূহ। এই আত্মা রূহ আছে বলে আমি কথা বলছি, আমার হাত নড়ছে, পা নড়ছে, সব কিছু নড়ছে। একটা ছেলে কান্না করছে, খুব কান্না করছে। আমি বলছি কেন কান্না করছিস রে ভাই? বলছে আব্বা মারা গেছে। আমি বললাম কই তোর আব্বা মারা গেছে? তোর আব্বা তো এখানে শুয়ে আছে, সব সুন্দর করে ঘুমিয়ে আছে। বলছে না আব্বা মারা গেছে, দেখো একটু হাতটা নড়াও। বলছি আমি তো সব সম্পূর্ণ দেখতে পাচ্ছি, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, পুরো বডিটা দেহটা ভালোই আছে। কিন্তু বলছে না না আব্বা মারা গেছে, তার মানে আপনার আত্মাটা যা চলে গেছে। তাহলে আব্বাটাকে, ওটা আব্বা নয়, ওটা আব্বার লাশ, আব্বার দেহ, আব্বা যেটা সেটা চলে গেছে, প্রাণ পাখিটা উড়ে গেছে, আত্মাটা চলে গেছে। আত্মা নেই তো দেহর কোনো মূল্য নাই, আত্মা নেই দেহর কোনো মূল্য নাই। মানুষ কাঁদে আব্বা চলে গেল, আব্বা নাই পৃথিবীতে। সন্তানের জন্য মা কাঁদে, আব্বা কাঁদে, বিবির জন্য স্বামী কাঁদে, আপনার কি না ভাইয়ের জন্য বোন কাঁদে। কেন কাঁদে? যে লাশ তো পড়ে আছে, অথচ জেনে নেই যে তার ভাই নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে। এত কান্না, কান্না যখন করে মানুষ তখন একটা নিয়ত করে নেয়, এই ভাইটাকে আর রাখা যাবে না, কারণ এটাকে রাখলে পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, দুর্গন্ধে থাকা যাবে না। এই লাশটার কোনো আজ কোনো মূল্য নাই। আর যখন মূল্য নাই তখন লাশটাকে কেউ রাখবে না, স্বামী রাখবে না, বিবি রাখবে না, ভাই রাখবে না, বোন রাখবে না, বন্ধু রাখবে না। লাশটা যখন মারা যাবে একটা টাইম ফিক্স হবে, যে ওটার সময় জানা যা হবে, ওই লাশটাকে রেখে দিয়ে আসবে, কোনো লাভ হবে না। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির মন, আমি বেহরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। তার মানে পাখিটা যখন উড়ে যাবে তখন আপনার দেহ কাজ করবে না, আপনার কোনো মূল্য থাকবে না, ওটা ভ্যানিশ হয়ে গেল, ওটা নষ্ট হয়ে গেল, আপনার হাত নড়বে না, পা নড়বে না।